আজ একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। প্রতি বছর কলকাতার ধর্মতলায় লক্ষ লক্ষ মানুষের সমাগমে তৃণমূল কংগ্রেস এই দিনটিকে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করে থাকে। কিন্তু করোনা অতিমারীর কারণে এবারের দিনটি পালিত হচ্ছে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে। এরই অঙ্গ হিসাবে নদিয়ার পলাশিপাড়া বিধানসভার পলাশিপাড়ায় বুধবার সকালে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পলাশিপাড়াস্থিত দলীয় কার্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হল। এখানে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন পলাশিপাড়ার বিধায়ক ডক্টর মানিক ভট্টাচার্য এবং দলীয় পতাকা উত্তোলন করেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস বিশ্বাস। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে শহীদ বেদিতে মাল্যদান এবং নীরবতা পালন করেন বিধায়ক সহ স্থানীয় নেতৃবৃন্দ। অতঃপর সঙ্গীত পরিবেশিত হয় এবং দিনের তাৎপর্য বোঝাতে বক্তব্য রাখেন বিধায়ক মানিকবাবু, ব্লক সভাপতি দেবাশিস বিশ্বাস, যুব সভাপতি আতাউর হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি রণদা প্রসাদ বোস সহ অন্যান্য নেতৃত্ব। পরবর্তীতে হাঁসপুকুরিয়া, বার্নিয়া, ধোপট্ট, কুষ্টিয়া সহ বিধানসভার বিভিন্ন এলাকায় আয়োজিত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে শহীদদের প্রতি সম্মান জানান বিধায়ক মানিকবাবু। পরিশেষে পলাশিপাড়ার অনুষ্ঠান মঞ্চে দলীয় সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল ভাষণ পরিবেশিত হয় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। একুশে জুলাই এখন আর সাল লাগে না, শুধু একুশে জুলাই একটি দিন। আমি নিজে ব্যক্তিগতভাবে 1993 সালের একুশে জুলাই কলকাতার রাজপথে উপস্থিত ছিলাম এবং সেই আন্দোলনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গেই সেদিন কলকাতার রাজপথে উপস্থিত ছিলাম। সেদিন আমাদের সঙ্গের বন্দনা দাস, মুরারী চক্রবর্তী, করুণাল ব্যানার্জি তারা নেই, তারা বুকে বুলেটকে কলকাতার রাজপথে রক্ত ঢেলে দিয়ে সেদিন তারা বলেছিল যে হয় এপি আর নইলে জীবন, বামফ্রন্ট সিপিএম যে কোনো একটা বেছে নাও। নেত্রী ডাক দিয়েছিলেন, যেটা দেবাশিস আমাদের সম্মানীয় ব্লক সভাপতি বললেন যে নো এপিক নো ভোট, গণতন্ত্র লুট হওয়া, ধর্ষিত হওয়া, সেটাই বাংলার রেওয়াজ ছিল। একটি প্রতিবাদী কণ্ঠ সেদিন 1993 সালে ভারতবর্ষে তিনি প্রথম চিৎকার করে বলেছিলেন যে আমি ভারতের নাগরিক, আমার পবিত্র গণতান্ত্রিক অধিকার নির্বাচনে অংশ নেওয়া। এই নির্বাচনে অংশ নেওয়ার থেকে যারা আমাকে দূরে রাখছে, আমার দেশের মানুষকে, আমার রাজ্যের মানুষকে দূরে রাখছে, আমরা এর প্রতিবাদ করব এবং এতে ছাড়া ভোট আমরা ভারতবর্ষে উঠে দেব। এটা সত্যি, সেদিন এত বড় দেশ, ভারতবর্ষের কোনায় কোনায় মানুষ সেদিন এপিকে চিন্তা করেন। আমরা সেদিন কলকাতার রাজপথ শুধু নয়, বাংলার গ্রাম গ্রামান্তরে উপহাস্যের পাত্র হয়েছিলাম। বারে বারে নেত্রী আওয়াজ তুলেছেন, কিন্তু ভারতবর্ষ তথা বাংলা বুঝেছে অনেক বছর পর। সেদিন সবাই বলেছিলেন কার্ড, 1 কোটি মানুষের হাতে কার্ড পৌঁছে যাবে, সেই কার্ড দেখে ভোট হবে, বিস্ময় যে সেদিন কেউ বিশ্বাসও করেনি, কিন্তু নেত্রী বুঝেছিলেন। নেত্রী বুঝেছিলেন এই এপিকে পারে বামফ্রন্টকে সরাতে, নেত্রী বুঝেছিলেন এই একমাত্র এপিকে পারে, এই ভোটার কার্ডই পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বাংলায়। আর আরেকদিকে সিপিএম সেদিন বুঝেছিল যে যদি এপিক দিয়ে ভোট হয়, ভোট লুট যদি রাজ্যে বন্ধ হয়ে যায়, তাহলে আর বামফ্রন্ট থাকবে না, গণতন্ত্রের জয় হবে। প্রতিবাদী কণ্ঠ এই রাইটার্স দখল করে নিয়ে বাংলার মানুষকে গণতন্ত্র পোহাতে, তাই বরপর সিপিএম সেদিন দেওয়ালের লিখন বুঝতে পারেনি, তারা বর্বরোচিত ভাবে সেদিন
আমাদের উপর গুলি চালিয়েছিল, আর বেঁচে আছি তাই শহীদ দিবস পালন করতে আজকে এখানে উপস্থিত হয়েছি। যদি চলে যেতাম তাহলে আরো গর্বিত হতাম যে এই ১৩টা নামের পাশে আমার নামটা থাকত। আমাদের সেই সৌভাগ্য হয়নি, দেশের জন্য রক্ত দেওয়া, গণতন্ত্রের জন্য রক্ত দিতে আমরা পাই, কিন্তু রক্ত ঋণ ভুলিনি। তাই ২১শে জুলাই এই দিনটায় বাংলা তথা ভারতবর্ষের গণতান্ত্রিক মানুষ আমরা তীর্থ যাত্রীর মতো প্রত্যেক বছর কলকাতার উদ্দেশ্যে রওনা হই, শুধু একটা প্রতীক্ষা নিয়ে যে কখন নেত্রীর ওই কণ্ঠ আবার আমরা শুনতে পাব যে বাংলা মুক্ত করো, বাংলা স্বাধীন করো, জয় বাংলা এবং বাংলার মঙ্গল করো। আর দুর্ভাগ্যের অতিমারির জন্যে আজকে আমাদের সেই যাত্রা ভঙ্গ হয়েছে, এটা প্রাকৃতিক কারণ, কিন্তু অন্তর থেকে আজ আমরা সবাই সমবেত। এসো আমরা ২১শে জুলাই শপথ নিই, শহীদরা যে জন্যে রক্ত দিয়ে গেছে, যে জন্যে শহীদের রক্তে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সেই শহীদের রক্তকে মর্যাদা দিয়ে আমরা যদি পারি নতুন বাংলা গড়ব, মানুষের পাশে থাকব, মানুষের কাজ করব, এইটুকু শপথ নিয়ে আজকের এই পবিত্র দিনে আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা চলে যাব অন্যান্য জায়গায়, কিন্তু অনুষ্ঠান চলবে। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।